ইসলাম নিজে পরীক্ষা করা খুবই সহজ একটা বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা পরীক্ষাটার কথা বলছি, নিজে নিজে পরীক্ষা করার বিষয়টা, এটা আসলে দুটা কারণে খুব ভালো। একটা হচ্ছে আমরা সবসময় চাই ব্রেস্ট ক্যান্সারটাকে খুব আর্লি স্টেজে ধরা পড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু স্তন পরীক্ষাটা নিজে নিজে করলে কিছু হেল্প হয়। এবং আরেকটা বিষয় যেটা, এই পরীক্ষার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, শুধু নিজেকে একটু এডুকেট করতে হবে কীভাবে পরীক্ষাটা করতে হয়। আমি আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই। এক নম্বর, কখন আপনি পরীক্ষাটা করবেন, সেটা হচ্ছে যারা রেগুলারলি মেনস্ট্রুয়েটিং বা যাদের প্রত্যেক মাসে নিয়মিতভাবে মাসিক হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা বলি মাসিক শেষ হওয়ার পর পরীক্ষাটা করার জন্য। এবং যখন শাওয়ার নিচ্ছেন বা গোসল করছেন, ওই সময় পরীক্ষাটা করলে ভালো, কারণ তখন সাধারণত যখন আমরা শাওয়ার দেন তখনই তার বডি পার্টসগুলো টাচ করে রাতে দেন নর্মাল সময়ে। তো যখন গোসল করার সময় আমরা বলি যে হাত দুটোকে ফার্স্টে দুই পাশে রেখে, তারপর কোমরে রেখে, এবং নেক্সট মাথার উপরে তুলে নিয়ে দেখা যে স্তনে কোনো পরিবর্তন আছে কিনা। তো কী ধরনের পরিবর্তন খেয়াল করবেন, একটা হচ্ছে আকারে কোনো পরিবর্তন আছে কিনা, নিকটচোখ ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা, অথবা চামড়ায় কোনো টোন পড়ছে কিনা, এবং আপনি বগলে বা গলার কাছে কোনো চাকা দেখতে পাচ্ছেন কিনা, এই ধরনের পরিবর্তনগুলো কিছু আপনি খেয়াল আছে কিনা সেটা খেয়াল করবেন। এবং নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে ধরে দেখা। এবং সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের আঙুলের এই তিনটে আঙুলের যে ফ্যাটটা আছে, এটা আমরা ব্যবহার করি চ্যাপটা করে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পরীক্ষা করতে পারি। এবং সব জায়গায় যাতে দেখা হয় বগলের নিচে সব, তো বাম দিকের ব্রেস্টটা এক্সামিন করতে হলে ডান হাত ইউজ করতে হবে, এবং ডান ব্রেস্টের জন্য বাম হাতটা ব্যবহার করতে হবে। এবং একই পরীক্ষাটা আপনাকে সব অবস্থাতে করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনাকে আমরা বলি যে পিছনের দিকে একটা বালিশ দিয়ে উঁচু করে তারপর পরীক্ষাটা করার জন্য। খুবই সিম্পল, হয়তো শুনতে না যতটুকু মনে হচ্ছে যে হয়তো কঠিন হতে পারে, কিন্তু আপনারা যদি একবার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শিখে নেন, অথবা যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিস যারা এটাতে অভিজ্ঞ তাদের কাছ থেকে শিখে নিলে বুঝতে পারবেন জিনিসটা খুব সহজ। তবে এক্ষেত্রে একটা কমন কোয়েশ্চেন যেটা রোগীরা করেন যে আমি কী দেখবো, আমি কীভাবে বুঝতে পারবো যে আমার অসুবিধা হচ্ছে, অবশ্যই আপনি হয়তো প্রথম দিকে আপনার বুঝতে অসুবিধা হবে, আমি কী কী পরিবর্তন দেখবো বা কী হচ্ছে সেটা আমি বুঝতে পারবো কি না। প্রথম দিকে হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে, বাট যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন এভরি মান্থ, এরপর যদি কোনো পরিবর্তন হয় সেটা সহজেই আপনি বোঝার মতন অবস্থায় চলে আসবেন। কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক মাসে এটা পরীক্ষা করাটা গুরুত্বপূর্ণ। তো এটা তো আমি বলছিলাম যারা রেগুলারলি মেনস্ট্রুয়েটিং তাদের জন্য, আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে বা যাদের মাসিকটা অনিয়মিত আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে মাসে একটা ডেট ফিক্স করে নেওয়ার জন্য আপনি যে কোনো একটা ডেট ফিক্স করে নিতে পারেন, 1 তারিখ, 7 তারিখ, যেটা আপনার জন্য কমফর্টেবল মনে হয়, এবং একইভাবে পরীক্ষাটা করতে হবে। ধন্যবাদ।